আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চা পাতি দিয়ে মেহেন্দির রং তৈরি করবেন। আজকের এই ভিডিওটি আপনাদের সাথে অনেকটা সহজভাবে শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি চা পাতি এবং চিনি নিয়েছি। এখানে আমি 3 চামচ চা পাতি এবং 3 চামচ চিনি নিয়েছি। এখানে আমি মোটা চা পাতি নিয়েছি। আপনারা যদি চান তাহলে চিকন চা পাতিও ব্যবহার করতে পারেন। এবং আমি চিকন চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মোটা চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি দুইটাই সেম ব্যবহার করেছি। 3 চামচ করে চা পাতি এবং 3 চামচ করে চিনি নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা হাঁড়ি, যেই হাঁড়িটা আপাতত কিছুদিনের জন্য ব্যবহার করবেন না সেই হাঁড়িটাই ব্যবহার করবেন। তো আমি এতে ঢেলে দিয়েছি চা পাতি, আর আমি দিয়ে দিয়েছি চিনি। এখন আমি একটা চামচের সাহায্যে চা পাতি আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনির যে দানা দানা অংশ আছে সেটাও খুব ভালোভাবে ভেঙে দিতে হবে। আর পুরনো হাঁড়ি নেওয়ার কারণ, যেই হাঁড়িটা আমি কিছুদিনের জন্য ব্যবহার করব না সেই হাঁড়িটা নেওয়ার কারণ, এটা ব্যবহার করার কারণ হচ্ছে হাঁড়িটা একটু নষ্ট হয়ে যাবে তার জন্য। তো আমি হাঁড়িটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা চামচের সাহায্যে চিনি আর চা পাতিটা এভাবে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি এবং মাঝখান থেকে ফাঁকা করে নিচ্ছি। চামচের সাহায্যে আমি মাঝখান থেকে ফাঁকা করে নিয়েছি। এখানে আমি একটা কাচের কাপ নিয়েছি, একটা কোরের কাপ নিয়েছি। এই কোরের কাপটা আমি মাঝখান দিকে বসিয়ে দিয়েছি। পুরনো যদি কোনো কোরের কাপ থাকে সেটা বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে স্টিলের ছোট ছোট যে বাটিগুলো আছে সেগুলাও বসিয়ে দিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন হাঁড়ির নিচে কিন্তু চা পাতি আর চিনিটা লেগে গেছে। আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম একটা পুরনো হাঁড়ি নিতে। আর দেখুন কাপের উপরে কিন্তু রংটা চলে এসেছে। তো আমি কাপটা একটা কাপড়ের সাহায্যে তুলে নিয়েছি। আর আমি কাপের যে রংটা সেটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, একটা কাচের পাত্রে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা লাল টুকটুকে কালার চলে এসেছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। যখন আপনারা এটা তৈরি করবেন তখন কিন্তু চুলার জালটা একদম পুরো মিডিয়াম করে রাখতে হবে। আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা আটাও ব্যবহার করতে পারেন। তো আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি কালারের মধ্যে। এখানে আমি 4 চামচ চালের গুঁড়া দিয়েছি, যতটা আমার প্রয়োজন। তো দেওয়ার পর আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তো দেখুন মিক্স করার পর আমার কিন্তু কালারটা এরকম এসেছে। ঠান্ডা হয়ে গেলে এর কালারটা আরও বেশি ঘন আসবে। তো আপনারা যেই অনুযায়ী
কালারটা ব্যবহার করবেন ঠিক সেই অনুযায়ী সব কিছু পরিমাণ মতো নিয়ে নেবেন। আপনারা চাইলে এই কালারটা একটা প্যানের উপরে কিংবা একটা কড়ার উপরে কিছুক্ষণ গরম করে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিতে পারেন, তাতেও ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল মেহেন্দির কালারের রং তৈরি। খুব সহজভাবে কিন্তু আজকের এই চাপাতি দিয়ে কালারটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বেল বাটনটি প্রেস করে অন করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ দেয়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।